আসসালামু আলাইকুম শেয়ার আসলে আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 20 মার্চ 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ বিরতির পরে মার্কেট কিন্তু অনেকাংশে আপ হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে আপকৃত শেয়ারের সংখ্যা অনেক বেশি তুলনামূলকভাবে। তবে টাকার অঙ্কের লেনদেনে কিন্তু তেমন একটা পরিবর্তন নেই, অর্থাৎ যে অনেক বেশি পরিমাণ পরিবর্তন হয়েছে টাকার অঙ্কের লেনদেন বিষয়টা এরকম নয়। তবে যেই বিষয়টা আসার কথা হচ্ছে যে আস্তে আস্তে শেয়ার মার্কেটের শেয়ার সংখ্যা অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দেখা যাক এখন সামনের দিনগুলোতে কী হয়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা আমার এসে আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 58.49 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 12.17 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি 9.19 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিকন ফার্মা তারা 4 পয়েন্টের উপর আপ করেছে, আইএফআইসি ব্যাংক 3 পয়েন্টের উপরে, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক এরা কিন্তু 2 পয়েন্টের উপর আপ করেছে। ওরিয়ন ফার্মাও কিন্তু আজকে ভালো বৃদ্ধি পেয়েছে। বিএসসি, সিপাল, ইউনিক হোটেল এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের উপরে আপ করেছে। মালিক স্পিনিং এরা 1.5 পয়েন্টের উপরে আপ করেছে। তো এই যে এই ধরনের ভালো আপের জন্যই কিন্তু আজকে পয়েন্ট অনেকাংশে আপ হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, দেখেন দেওয়ালে পিট ঠেকে যায় একটা সময়, এবং তখন কিন্তু আসলে সামনের দিকে আগানো ছাড়া কোনো উপায় থাকে না। তো আমার কাছে মনে হয়েছে শেয়ার মার্কেটের এরকম একটা অবস্থা, দেওয়ালে পিট ঠেকে গেছে। তবে এখন একটা দেখার বিষয় হচ্ছে ঠিক কতদিন পর্যন্ত এই আপ থাকে, নাকি আবার আগামী দিনেই আবার মাইনাস হয়, বিষয়টা এরকমই একটা বিষয়। যেহেতু আগামী দিন সপ্তাহের শেষ দিন, সেই হিসেবে যদি আমরা দেখি যে আগামী দিনও মার্কেট আপ হবে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই আপটা আরও বেশ কিছুদিন যাবৎ হতে পারে বা একটা ব্যাক আসতে পারে, অর্থাৎ রিটার্ন করতে পারে মার্কেট আবার আগের জায়গায়। তবে যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে সেটা হয়তো রিকভারি করা এতটা ইজি হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগারে, মার্কেট ড্রেগারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রেনাটা তারা এখানে 3 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি, জিপি, রবি এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। তবে এই যে ব্যাট বিসি, রবি, তারপর জিপি এরা কিন্তু বড় কোম্পানি, বিগ ক্যাপিটালের কোম্পানি, তো তাদের কিন্তু সামান্য পরিমাণ পরিবর্তন ঘটলেই কিন্তু পয়েন্টের একটা হিউজ পরিমাণ পরিবর্তন ঘটে। তো এখানে আমরা দেখতে পেয়েছি তাদের একটা তেমন একটা পরিবর্তন হয়নি, খুবই সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে, এতে করে পয়েন্টও কিন্তু তেমন একটা প্রভাব ফেলেনি। এই জন্যই আপনাদেরকে বলি, পয়েন্ট দিয়ে আসলে শেয়ার মার্কেট বিবেচনা করা উচিত নয়। আমাদের শেয়ার মার্কেট বিবেচনা করা উচিত মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা দিয়ে এবং টাকার অঙ্কের লেনদেনের মাধ্যমে। তো আমরা এখন এখানে ট্রেড স্ট্যাটিস্টিকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু 304টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 44টি এবং পতন ঘটেছিল 53টির। এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে 422.670 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ বিগত দিনের তুলনায় কিন্তু আরও 40 কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে। অর্থাৎ এত বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু টাকার অঙ্কের লেনদেন কিন্তু বৃদ্ধি পায়নি, বা আমরা বলতে পারি ইতিবাচক হয়নি। এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনারে এখানে এসপি সিরামিক তারা আজকে হল্টেড হয়েছে, কেপিপিএল হল্টেড হয়েছে, গোল্ডেন সনও হল্টেড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ক্যাপিটাল এটাও কিন্তু আজকে হল্টেড বা হল্টেডের পর্যায়ে, মালিক স্পিনিং এরা সবাই কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো একটা বিষয় হচ্ছে আমি যে গোল্ডেন সন নিয়ে বিগত কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, আমি বলেছিলাম যে গোল্ডেন সন একটা কারেকশন মোডে আসতে পারে এবং হয়েছিল, তাই কারেকশন হয়েছিল। তবে কারেকশন হওয়ার পরে কিন্তু আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে, তার মানে হচ্ছে ওখানে আমি যেই প্রেডিকশনটা করেছিলাম সেখানে বলেছিলাম যে গোল্ডেন সন যেহেতু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ওভার বোথ পজিশনে, আরএসআই ইন্ডিকেটর তখন 70-এর উপর অবস্থান করছিল, তারপর আমি বলেছিলাম যে গোল্ডেন সন একটা কারেকশন মোডে আসতে পারে এবং মোটামুটি আমরা দেখতে পেয়েছি ভালো পরিমাণে কিন্তু কারেকশন হয়েছিল। তারপরে আবার আমি এটাও বলেছিলাম যে ওই কারেকশনটা দীর্ঘ হবে না, এবং সেটাই আজকে আবার ঘটলো। আজকে সেটা কিন্তু আবার আপ ট্রেন্ডে উঠে গেল, অর্থাৎ আপ হলো। এখনও নিশ্চিত করে বলা যায় না যে এটা আপ ট্রেন্ডে গিয়েছে, তবে আজকে আমরা আপ হতে দেখলাম। এখন আগামী দিনে যদি আপ হয় তাহলে কিন্তু এটা অনেকাংশেই কিন্তু নিশ্চিত করে বলা যায় যে গোল্ডেন সন আবার হয়তো আপ ট্রেন্ডে চলে যেতে পারে। এরপর আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে কেউই তেমন বেশি একটা লুজ হয়নি, অর্থাৎ তেমন একটা পার্সেন্টে পতন ঘটেনি। তো সুতরাং এর জন্য আলোচনায় যাচ্ছি না এই বিষয়টা। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, তবে অনেক বেশি পরিমাণে লেনদেন করেছে বিষয়টা এরকম নয়। এছাড়া ফুয়াং সিরামিক মোটামুটি লেনদেন হয়েছে বলা যেতে পারে, সেন্ট্রাল ফার্মাও মোটামুটি লেনদেন হয়েছে,
গোল্ডেন স্টোনও কিন্তু আজকে লেনদেনে ছিল মোটামুটি। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ট্রাভেল অ্যান্ড লেজার আজকে ভালো অবস্থানে ছিল, সিরামিক সেক্টরটা ভালো ছিল, এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো ছিল আমরা খেয়াল করছি, তুলনামূলকভাবে ভালো ছিল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট টেক্সটাইল। আর আমরা খারাপের কথা চিন্তা করলে আসলে তেমন খারাপ নয়, এখানে টেলিকমিউনিকেশান একটু খারাপ করেছিল যেহেতু গ্রামীণফোন এবং রবি এই দুটো শেয়ার কিন্তু পতন ঘটেছিল। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে এমআর অয়েল কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এছাড়াও কর্ণফুলী মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। এখানে আমরা দেখতেছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এখানে রূপালী লাইফ ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এখানে ড্যাফোডিল কম্পিউটারও মোটামুটি লেনদেন হয়েছে। তো আজকে বেশ কিছু শেয়ার কিন্তু ব্লক মার্কেটে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজার অবস্থা। তো চলুন আমরা এখন চলে যাই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 633 পয়েন্ট হারানোর পর 58 পয়েন্ট উদ্ধার। তো এটা কতদিন পরে? 24 কর্মদিবস পরে, প্রায় বলতে গেলে এক মাস পরে মার্কেট কিন্তু আপ হয়েছে এবং মাত্র 58 পয়েন্ট। অর্থাৎ এখনও পর্যন্ত হিউজ পরিমাণ একটা পয়েন্ট কিন্তু আপ হতে বাকি আছে, অর্থাৎ এত বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে সেটা রিকভারি করা সচরাচর সম্ভব নয়। ঠিক একইভাবে এরকম হারে যদি আবারও এক মাস বৃদ্ধি পায় তাহলে হয়তো সেই হারানো পয়েন্টগুলো আবার ফিরে আসতে পারে। তবে আমি আশা করছি হারানো পয়েন্ট ফিরে না আসলেও বেশ কিছু পয়েন্ট কারেকশন হয়ে আবার ফিরে আসতে পারে, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের আদৌ লাভ হবে কি না সেই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে। কারণ যদি গুটি কয়েক শেয়ার আপ হয়ে যদি পয়েন্ট আপ হয় সেক্ষেত্রে কিন্তু সমগ্র বাজারে যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু রিকভারি হবে না। অর্থাৎ শেয়ারের মাইনাসকৃত শেয়ারের সংখ্যা বেশি হওয়ার পরে যদি আপকৃত শেয়ারের সংখ্যা কম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বাজারের তেমন কোনো লাভ নেই। তো এই জন্য আসলে আশা করব যে সমগ্র মার্কেট যদি সম্পূর্ণরূপে আপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই পরিমাণ লস হয়েছে সেটা রিকভারি হতে পারে। তবে একটা বিষয় হচ্ছে আমরা একটু দেখে নেই, যেখানে বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের অভিযোগ একটি স্বার্থান্বেষী পক্ষ উদ্দেশ্যমূলকভাবে শেয়ার বাজারে পতনের তাণ্ডব চালাচ্ছে, সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর রহস্য উদ্ঘাটন করা। তারা দাবি করছেন যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে শেয়ার বাজারে এমন দশের অনেক রাঘব বোয়ালের সম্পৃক্ততা বেরিয়ে আসবে। তো এখন এটাই হচ্ছে মূল সমস্যা, সেটা হচ্ছে যে যখনই এই ধরনের তদন্ততে রাঘব বোয়ালদের অবস্থা বের হয়ে আসবে তখন কিন্তু আর এই তদন্তের কোনোরকম ফলও দেখবে না আর আলোর মুখও দেখবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের তদন্ত আসলে সময় সার করা আর কিছুই নয়। তো যাই হোক, আমি আশা করি যে সরকার এবং যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা যদি সঠিকভাবে বাজারকে পরিচালনা করতে সাহায্য করে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বাজার পজিটিভ হওয়া সম্ভব। তবে আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বড় বিনিয়োগকারীদেরকে প্রেশারাইজ করা যাতে করে তারা ভালো মতো বিনিয়োগ করে বা এই ধরনের ফোর্স সেল না করে, তাহলেই কিন্তু আসলে শেয়ার মার্কেট অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 4 কোম্পানির শেয়ার কিনতে পারেনি বিনিয়োগকারীরা। তো এই যে পতনের বাজারও দেখা যাচ্ছে যে বেশ কিছু কোম্পানি শেয়ার ক্রয় করতে পারে না এবং তাদের অবস্থা বেশি একটা ভালো নয়, ফান্ডামেন্টাল দুর্বল শেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি আজকে যা আপ হয়েছে সেখানেও কিন্তু 4টি কোম্পানি হল্টেড অবস্থানে ছিল। তো তারা হচ্ছে শাইনপুকো সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গোল্ডেন সন এবং ইউনিয়ন ক্যাপিটাল। তো এই কোম্পানিগুলোর শেয়ার আসলে মানুষ ক্রয় করতে পারেনি আজকে। তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। তো একটা বিষয় কি, এখানে 2টি কোম্পানি সম্পর্কে একটা আলোচনা করি, সেটা হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও ইউনিয়ন ক্যাপিটাল। এদের কিন্তু হিউজ পরিমাণ পতন হয়েছিল বেশ কিছুদিন, এরপরে কিন্তু এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে ওই শেয়ারগুলো কিন্তু বেশ কিছুদিন যাবৎ অনেকাংশে আপ হয়েছিল, তারপর একটা পতন ঘটেছে, কারণ এটা কারেকশন মুডে যাবে এটাই স্বাভাবিক, এবং এই কারেকশন মুড থেকে এখন আবার হয়তো আগের অবস্থানে যাওয়ার জন্য আবার আপ হবে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে কিছুটা টেকনিকে ব্যবসা করতে হয়, এই যে শর্ট টার্মে যে পরিমাণ আপ এবং ডাউন হচ্ছে এই সময়টাতে আমাদের আসলে প্রফিট টেকিং করার একটা চেষ্টা করতে হবে, তাহলে মূলত আসলে আমরা লাভবান হতে পারবো। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লক মার্কেটে বেশ কিছু কোম্পানি লেনদেন হয়েছে, তারা হচ্ছে এমআর অয়েল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ স্টিল রিটেলিং মিলস লিমিটেড। তো আপনারা চাইলে এই শেয়ারগুলো দেখতে পারেন, যদি আপনাদের মনে হয় এগুলি আপনাদের কাজে আসবে সেই ক্ষেত্রে আপনারা এই সকল শেয়ারগুলো সংগ্রহে রাখতে পারেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উত্থানের মুখ্য ভূমিকায় 10 কোম্পানির শেয়ার। তো যে আজকে যে মার্কেট টাপ হলো তার মধ্যে 10টি কোম্পানির ভূমিকা বেশি ছিল, এরা বলা যেতে পারে বড় কোম্পানি
তো তারা হচ্ছে বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, ওরিয়ন ফার্মা, সিপাল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি হোটেল এবং রিসোর্টের শেয়ার আজকে ভালো আপ হয়েছে বা পয়েন্ট আপ করেছে। তো এখন মনে হচ্ছে যে পর্যটন খাতের বা আমরা বলতে পারি যে এই যে হোটেল বা রিসোর্ট খাতের যেই ধরনের শেয়ারগুলো রয়েছে এগুলি হয়তো সামনের দিনে ভালো করতে পারে। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে পর্যটনের একটা ভালো সুযোগ যাচ্ছে এবং সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে কিন্তু অনেক পর্যটন বেড়ে যেতে পারে, পর্যটক যারা রয়েছে তারা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে পর্যটন খাতে যে সকল শেয়ারগুলো রয়েছে সেগুলি ভালো করতে পারে বলে মনে করি। তো এই জন্য আমি মনে করি যে বর্তমান সময়ে এই ধরনের শেয়ারগুলো, অর্থাৎ এই যে হোটেল রিসোর্ট এই টাইপের শেয়ারগুলো কিন্তু ভালো করতে পারে। যাই হোক, এর পরবর্তীতে যে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ক্রাফটসম্যান ফুটওয়্যারের সাবস্ক্রিপশন তারিখ নির্ধারণ। তো মূলত দেশের বাজারে আবার নতুন একটি এসএমই খাতের আইপিও আসতে যাচ্ছে, তো সেটার আসলে তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আমি মনে করি না যে আসলে নতুন নতুন শেয়ারগুলো যা আনা হয় এসএমই খাতের তারা কি আসলেও পারফর্ম করতে পারে কি না এই বিষয়গুলো আসলে বিবেচনায় রাখা হয় না। তো এই ধরনের দুর্বল শেয়ারগুলোকে বা ধরেন যে শেয়ারগুলো প্রথমে স্ট্রং অবস্থানে আসে কিন্তু শেয়ার মার্কেট আসার পরে দুর্বল হয়ে যায়, কেন এরকম ঘটে সেই বিষয়টা কি আদৌ তারা দেখে কি না, যারা কর্তাব্যক্তি রয়েছে বিএসইসির বা ডিএসসির বা সিএসসির, এরা কি আসলে এইসব বিষয়গুলো দেখে কি না সেই বিষয়টা আমার মাথায় আসে না। তাহলে প্রত্যেক কোম্পানি কেন শেয়ার মার্কেট আসার পর দুর্বল হয়ে যায়, তারা প্রথমে স্ট্রং থাকে তারপর দুর্বল হওয়ার কারণটা কি এটা আমরা আসলে বুঝতে পারি না। তো এই কোম্পানির সম্পর্কে যদি একটু দেখতে হয় সেটা হচ্ছে যে শেয়ার প্রতি আয় হয়েছে 2.35 টাকা এবং তাদের নেট সম্পদ মূল্য হচ্ছে 16.72 টাকা। এখন আসার পরে দেখা যাক কী হয়, তারা কি আদৌ কি ভালো কিছু করতে পারে কি না সেটা আসলে দেখার বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে 21 এপ্রিল থেকে চলবে 25 এপ্রিল পর্যন্ত, মোটামুটি বলা যেতে পারে এক সপ্তাহ আর কি। তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের শেয়ার বাজার। তো মূলত আসলে নতুন মাইলফলকটা হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ নামের একটি নতুন এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে। তো মূলত কমোডিটি এক্সচেঞ্জটা আসলে কী সেটা হচ্ছে, আমরা তো শেয়ার মার্কেটে শেয়ার আসলে লেনদেন করে থাকি বিভিন্ন কোম্পানির শেয়ার। তো এখন থেকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে তিনটি খনিজ সম্পদ, তো তিনটি এটা নাম উল্লেখ করেনি তবে আমি ধারণা করছি তিনটি খনিজ সম্পদের মধ্যে স্বর্ণ এবং পেট্রোলিয়াম থাকতে পারে এবং রূপও থাকতে পারে, এই তিনটি খনিজ সম্পদ হয়তো এই শেয়ার মার্কেটের মাধ্যমে লেনদেন হবে। তো মূলত আসলে এগুলি ফিজিক্যালি লেনদেন হবে না, এগুলি হয়তো আমরা বলতে পারি যে ডিও লেটার এগুলি লেনদেন হতে পারে, তার মানে হচ্ছে চুক্তিপত্র বা আমরা বলতে পারি যে অনেকটা অনেক সময় দেখা যায় যে আমরা যে মিল গেটে যে চিনি বা যে কোনো জিনিসে ক্রয় করার জন্য কিন্তু একটা আমরা সার্টিফিকেট ক্রয় করে থাকি, যে আমরা ডিও লেটার যেটা বলা হয় যে আমি এই জিনিসগুলো ক্রয় করেছি এবং আমাকে তারা দিতে বাধ্য থাকবে, এই ধরনের একটা সার্টিফিকেট ক্রয় করে এবং দেখা যাচ্ছে ওই সার্টিফিকেট আবার চাইলে অন্য কারো কাছে বিক্রয় করা যায় এবং আলটিমেটলি শেষ পর্যন্ত যখনই ওই ফিজিক্যাল প্রোডাক্টটি গ্রহণ করতে হয় তখন কিন্তু ওই ডিও লেটারের মাধ্যমে বা আমরা বলতে পারি ডিও সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু ওই প্রোডাক্টটি গ্রহণ করা হয়। তবে এখানে এই কমোডিটি এক্সচেঞ্জটা কিন্তু একটু ভিন্ন হবে, সেটা হচ্ছে যে এখানে কোনো প্রকার আসলে ফিজিক্যাল প্রোডাক্ট দেওয়া হবে না, শুধুমাত্র ওই ফিজিক্যাল প্রোডাক্টের ডিও লেটার যেটা বা আমরা বলতে পারি ডিও সার্টিফিকেট সেই জিনিসটা দেওয়া হবে এবং আপনি কিন্তু ওই ডিও সার্টিফিকেটটা আবার কারো কাছে বিক্রয় করতে পারবেন। তার মানে হচ্ছে ওই প্রোডাক্ট আপনি কখনোই চোখে দেখবেন না কিন্তু তার যেই আমরা বলতে পারি যে প্রাপ্তি স্বীকার যে পত্র রয়েছে সেরকম একটি পত্র আপনি পাবেন হাতেও পাবেন, অ্যাকচুয়ালি কম্পিউটারে পাবেন, যেরকম করে আমরা শেয়ার লেনদেন করি ঠিক একভাবে ওগুলোও কিন্তু করা যাবে। এতে করে আসলে ওই প্রোডাক্টগুলোর বর্তমান বাজার মূল্য কত বা ঠিক কী পরিমাণ চাহিদা রয়েছে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন, এতে করে যারা ওই প্রোডাক্টগুলোর রিয়েল ব্যবসায়ী রয়েছে অর্থাৎ ফিজিক্যালি যারা ব্যবসা করে থাকেন তাদের উপকার হবে, তারা আসলে বর্তমান বাজারদর সম্পর্কে জানতে পারবেন এবং যারা আমরা আসলে এই ব্যবহারকারী যারা রয়েছে অর্থাৎ কনজিউমার তারাও কিন্তু আসলে ওই সকল প্রোডাক্টগুলোর বর্তমান বাজার মূল্য যেটা হচ্ছে লোকাল বাজার মূল্য এবং আন্তর্জাতিক বাজার মূল্য এগুলি আমরা জানতে পারবো। অনেক সময় দেখা যায় যে ফরেক্স ট্রেডিংয়ে আমরা দেখি না যে পেট্রোলিয়াম বা গোল্ড লেনদেন হচ্ছে, ওরকমই আর কি আমরা বিষয়টা জানতে পারবো। তো এখনও যেহেতু দেশের বাজারে নতুন বিষয়টা, এটা কীরকমভাবে কার্যক্রম পরিচালিত হবে সেটা এখন নিশ্চিত করে বলা যায় না, তবে আশা করছি কার্যক্রমটা খুবই পজিটিভ হবে। তবে এটা আমি মনে করি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত করলেও ভালো হবে,
তাহলে আমরা উভয় শেয়ার বাজারই এটা লেনদেন করতে পারবো এবং আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। তো যাই হোক, এই বিষয়টা এখনও পরীক্ষা দিন, আসলে বুঝে যাবে কী হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে এবং আমার পর্যালোচনাগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আর বিষয়ে একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।